নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বাংলা ছেড়ে উড়িষ্যায় আবার বাংলায় ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গেই আছেন দেখুন অসমে হেমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে পদে পদে বাধা দিয়েছেন বলে কংগ্রেসের অভিযোগ রাহুলের বিরুদ্ধে এফআইআর হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাহুলের সম্পর্কের কতটা অবনতি হয়েছে সেটা আমরা দেখলাম রাহুল হিমন্ত সবচেয়ে বড় কোরাপ সবচেয়ে কোরাপ মুখ্যমন্ত্রী বলে দেখেছেন হিমন্ত রাহুলকে বলেছেন যে রাজনৈতিকভাবে অপরিপক্ক এবং তিনি শান্ত অসাম আসামকে অশান্ত করার চেষ্টা করছেন কিন্তু বাংলাতে অন্তত কংগ্রেস নেতৃবৃন্দ একটু অন্যরকম ব্যবহার পাবেন বলে আশা করেছিলেন কিন্তু হিমান বিশ্ব শর্মার আসামকেও ছাড়িয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ প্রথমে রাহুল যখন কুচবিহার দিনে প্রবেশ করলেন তখন সেখানে প্ল্যাকার্ড দেখলেন দিদি যথেষ্ট আবার রাহুলের যে অভূতপূর্ব জনপ্লাবন হলো রোডশোতে শোতে যাত্রায় শিলিগুড়িতে সেখানে বামপন্থীরা ছিলেন জীবের সরকার ছিলেন দিদিকে প্রধানমন্ত্রী চাই ব্যানার দেখা গেল রাহুল কোন সরকারি অতিথিশালায় ভোজন বা থাকার জন্য কংগ্রেসের লোকজন প্রশাসনের কাছে আবেদন করলে পত্রপাঠ সেই আবেদন খারিজ হয়ে যাচ্ছে আর রাহুল গান্ধী যে সমস্ত জায়গায় ন্যায় যাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সেই জায়গাতেই পদযাত্রা করছেন তিনি মঙ্গলবার তিন জায়গায় পদযাত্রা করবেন চোপড়া ইসলামপুর রায়গঞ্জ দেড় কিলোমিটার দু কিলোমিটার ইসলামপুর শহরটা ঘুরলেন চোপড়া ঘুরলেন রায়গঞ্জটা ঘুরলেন ঘুরে সরকারি সাহায্য প্রদান অনুষ্ঠান ওনার ভাষণ এই সব তো হবেই তাহলে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কাউন্টার করতে মুখ্যমন্ত্রীকে পথে নেমে যেতে হলো যেখান দিয়ে রাহুলের ন্যায় যাত্রা যাচ্ছে সেখানেই মুখ্যমন্ত্রী পদযাত্রা করছেন ইঞ্চিতে ইঞ্চিতে রাহুলকে মাপছেন বার্তা দিচ্ছেন তো নরেন্দ্র মোদী অমিত শাহকে দেখো আমি রাহুলকে এক ইঞ্চি জমি খালি ছাড়িনি যেখানে যেখানে রাহুল গেছেন আমিও সেখানে চলে গেছি রাহুলের লোকজন আমাকে ন্যায় যাত্রায় পাঁচ মিনিটের জন্য পা মেলাতে বলেছিল আমি কি এই ভুলটা করি আমি বিজেপি বিরুদ্ধে মুখে নানা রকম কথা বলবো কিন্তু তলায় তলায় বিজেপিকে বার্তা দেব দেখো আমি রাহুলের বিরুদ্ধে আমি কংগ্রেসের বিরুদ্ধে রাহুলের ন্যায় আমি পশ্চিমবঙ্গে ভাবে সহায়তা করিনি বরঞ্চ পদে পদে বাধা দিয়েছি কাঁটা বিছিয়ে রেখেছে যাত্রা পথে কুসুমাস্তীর্ণ পথ করিনি যদিও আমি ইন্ডি জোটেশ্বরী বিনিময় বিনিময় আমার রাজ্যের প্রভাবশালীদের তোমরা ধরো না প্লিজ দিদিমণির ভয় তো আরো বেড়ে গেছে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমান সোরেনের দিল্লির বাসভবন ওখানে ঝাড়খন্ড ভবনে ইডি পৌঁছে গিয়েছিল উনতিরিশ তারিখ কিছু না পেয়ে তার গাড়ি বাজিয়াপ্ত করেছে বহুমূল্য গাড়ি হিমন্ত বলেছেন তদন্তে সহযোগিতা করবেন অনেকে বলছেন যে হিমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে যাবেন তার স্ত্রীকে উপনির্বাচনে জিতিয়ে মুখ্যমন্ত্রী কুর্সিতে আপাতত বসানো হবে খনি কেলেঙ্কারিত অভিযুক্ত লালু প্রসাদ যাদব ল্যান্ড ফর জব স্ক্যামে দশ ঘন্টা ইডি জেরার মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেয়াল্লিখনটা পড়তে পাচ্ছেন যে দু হাজার চব্বিশে কেন্দ্রে বিজেপির অপেক্ষা থেকেও বেশি সংখ্যায় আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে আমার তো ধারণা যে উদ্ধাব আর কিছুদিনের মধ্যেই না এই জোট ছেড়ে একনাথ সিন্ধে শিবিরের সঙ্গে একটা সমঝোতা করে নেয় কারণ মাতুশ্রীর প্রতি সৈনিকদের আনুগত্য ছিল এই কারণে শিবসেনার হিন্দুত্ববাদী রাজনীতি মহারাষ্ট্র কেন্দ্রিক রাজনীতি মারাঠি অস্মিতা যাদের সঙ্গে শিবসেনা জন্মলগ্ন থেকে লড়াই করলো সেই কংগ্রেস তারপরে এনসিপি তাদের সঙ্গে হাত ধরে বিজেপির বিরুদ্ধে লড়ছে মানে উদ্দমের শিবসেনা আসল শিবসেনা তো একনাথ সিন তাহলে শিবসেনা বিজেপির স্বাভাবিক মিত্র কংগ্রেস এনসিপি শিবসেনা স্বাভাবিক মিত্র নয় উদ্ধব সঞ্জয় রাউত হয়তো বিষয়টা বুঝছেন আমার ধারণা তলায় তলায় একনাথ সিন্দে শিবির বা বিজেপির সঙ্গে কোনো একটা বোঝাপড়া তিনি করে নির্বাচনের আগে ইন্ডি জোটকে ডাম্প করে বেরিয়ে যাবেন কারণ ইন্ডি যদি উদ্ধব থাকেন মহারাষ্ট্রে খাতা খুলতে পারবে না কারণ শিবসেনার যে কোর পলিটিক্স যেটার উপর দাঁড়িয়ে শিবসেনা বালাসাহেবের আদর্শ সেই আদর্শের সঙ্গে কংগ্রেস এনসিপির রাজনৈতিক পথ বিশ্বাস মেলে না মেলে বিজেপির সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হবেন বলে অস্বীকার করে কংগ্রেস এনসিপির সঙ্গে হাত মিলিয়েছিলেন ভেবেছিলেন যে লিভারেজ অব দ্য স্মল গাই এই তত্ত্বকে সামনে রেখে বিজেপির সঙ্গে ব্ল্যাকমেল করে তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন তারপরে ঘটনা আমরা সবাই জানি তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির অঙ্ক বোঝেন না এরকম ভাবার কোনো কারণ নেই তিনি অনেকের থেকে বিচক্ষণ রাজনীতিবিদ পালস বোঝেন তিনি রাহুল গান্ধীর ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যতটুকু গেছে তার কাউন্টার যাত্রা করছেন পদযাত্রা করছেন মানে ইঞ্চিতে ইঞ্চিতে রাহুলকে বুঝে নিচ্ছেন বার্তা দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে দেখো আমি ইন্ডিয়া জোটে শরিক হওয়া সত্ত্বেও আমি রাহুলকে ফাঁকা মাঠ দিইনি আমি সরকারে আছি কিন্তু সরকারি পরিকাঠামো কংগ্রেস চেয়েছিল রাত্রিবাসের জন্য জন্য এমনকি আমি দিইনি ব্যবহার করতে জন্য বাংলার সেই ইন্সপেকশন বাংলোটি বরকত গণিখান চৌধুরীর আমলে তৈরি হয়েছিল সিদ্ধার্থবাবু যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বরকত সাহেব তখন মন্ত্রী তাহলে বার্তাটা কাকে বার্তাটা নরেন্দ্র মোদী অমিত শাহকে কিন্তু আমি আপনাদের আগেও বলেছি মমতা দিদি বার্তা দিতেই পারেন কিন্তু নো টেকার দিস তার কারণ বিজেপি বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস এখন তাদের কাছে রাজনৈতিক লাইব হাজারো দুর্নীতির অভিযোগে বৃদ্ধ তৃণমূল মন্ত্রী আমলারা জেলে একাধিক তদন্ত হচ্ছে শাসক দলের জনভিত্তি ক্রমশ কমছে এবং রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দু আবেগের বিস্ফোরণ দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবার রায় দেবে সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে সব থেকে বড় সংগঠিত অপরাধ হয়েছে আর্থিক অপরাধ হ্যাঁ এই সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক রকম পরিষেবা দেয় তেলেঙ্গানায় কেসিআর ও দিয়েছিল কিন্তু কেসিআর ও দুর্নীতির অভিযোগে বিদ্ধ সেই জন্য তেলেঙ্গানা রাজ্য গঠনে যার ভূমিকা সেই কেসিআর কে দশ বছর পরে ক্ষমতাচ্যুত হতে হয়েছে তাই দুর্নীতি এমনই একটা বিষয় স্পর্শকাতর বিষয় মানুষ তার বিরুদ্ধে রায় দেয় এবং মুসলমান ভাই বোনের একটা বড় অংশের মোহমুখ মুক্তি ঘটেছে তৃণমূলের প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানেন এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেসচার তারা দেখছেন উনি জেসচার দেখাচ্ছেন বার্তা দিচ্ছেন রাজনীতি বিটুইন দ্য লাইন্স কিন্তু বললাম নোটেকার অমিত শাহ বলে দিয়েছেন যে কোন অবস্থাতেই কোন প্র পরোক্ষ সমঝোতাও হবে না তৃণমূলের সঙ্গে এই ইঙ্গিত পেলে বিজেপির ক্ষতি হবে বিজেপি এখানে সরকার করতে চায় একুশে দোসো পার বলে সাতাত্তরে থেমে যাওয়ার পর অমিত শাহকে যে কটাক্ষ শুনতে হয়েছিল সেটাকে তিনি ব্যক্তিগতভাবে নিয়েছিলেন তাই তিনি রাজনৈতিকভাবে এর বদলা নিতে চান গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিকভাবে মানুষের আশীর্বাদ নিয়ে তাই তৃণমূল ফিলার পাঠাতে পারে তৃণমূল ফিলার পাঠালেই বিজেপি সেই ফিলার অ্যাকসেপ্ট করবে এরকম ভাবার কোনো কারণ নেই বরঞ্চ যতদিন যাবে রাজনৈতিকভাবে বিজেপির প্রচার প্রচারের ঝাঁজ তৃণমূলে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া সবই বাড়বে এবং এজেন্সির তদন্ত আদালতের নির্দেশে চলছে সেখানেও এজেন্সি এজেন্সির মতো কাজ করবে হিমান সোরেন কত বড় বড় কথা বললেন তার পালিয়ে বেড়াচ্ছেন আর নীতিশ কুমারের ইন্ডি ত্যাগ আর এনডিএতে যোগ ইনডিজোটের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মরিয়া হয়ে গেছেন প্রভাবশালীদের বাঁচাতে ইন্ডিজোট তিনি এক ইঞ্চি ছাড়বেন না রাহুলকে তিনি স্মুথলি ন্যায় যাত্রা করতে দেবেন না বিজেপি কে বার্তা পাঠাচ্ছেন দেখো হেমন্ত তোমাদের মুখ্যমন্ত্রী হতে পারে হেমন্ত বিশ্ব শর্মা ও যা করেছে রাহুলের ন্যায় যাত্রা নিয়ে আমিও পিছিয়ে নেই আমি দু কদম আগে আছি এই বিষয়টা আপনারা বুঝুন এই বার্তাটাই তো তৃণমূল দিচ্ছে জয়রাম রমেশের মতো রুটলেস ওয়ান্ডার বলতে বাধ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের স্তম্ভ জয়রাম জানেন বাস্তবটা কি যদিও বিহারে যাত্রা যাওয়ার সঙ্গে সঙ্গে জয়রাম রমেশের বক্তব্যের সুর বদলাতে শুরু করেছে এটাই হচ্ছে বাস্তব অর্থাৎ ইন্ডিজোটের প্রজান হর্স কি আপনারা জানেন রাহুলের যাত্রাকে আটকাতে তৎপরতার নিরিখে এক নম্বরে থাকবে পশ্চিমবঙ্গ এখানকার সরকার তৃণমূল কংগ্রেস আবার মুসলমান রায় বোনদের কাছে গিয়ে কান্না আমি তোমাদের রক্ষাকর্তা সিএনআরসি করতে দেব না এই দুচারিতার রাজনীতি চলছে মানুষ এগুলো বুঝে গেছেন মানুষ বুঝে গেছেন বলেই মানুষ এখন চুপচাপ হাসছেন এবং ওই বললাম কামে বাসে যেগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয় তৃণমূলের লোকজন সেখানে যদি কান তাহলে বুঝবেন মানুষ কি বলছে মানুষ কি ভাবছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজ্যসভার নির্বাচন পাঁচটা আসন খালি হচ্ছে একটা বিজেপি পাবে চারটে আসন তৃণমূল তাদের প্রার্থীদের মনোনয়ন করবে যদু শোনা যাচ্ছে যে জয়া বচ্চনকে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রার্থী করতে পারেন শান্তনু সেন টিকিট পাবেন কি পাবেন না জানি না নাদিমুল হ একজন তো মুসলমান মুখ থাকবেনি আর আবির বিশ্বাস তিনি টিকিট পাবেন কি না তার পারফরমেন্স কি সেটা পরবর্তীকালে বিচার হবে কিন্তু আমার মনে হয় যে রাজ্যসভায় যে প্রার্থী তালিকা তাদের জয়া বচ্চনের অন্তর্ভুক্তি কিন্তু উজ্জ্বল এবং অভিষেক টাম শেষ হচ্ছে কংগ্রেসের প্রার্থী হিসাবে অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন না তিনি কন্ডিশন দিতে পারেন যে আপনি তৃণমূলের প্রার্থী হিসাবে রাজ্যসভায় যান যেভাবে কপিল সিব্বাল সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে রাজ্যসভায় গেছেন হতেই পারেন অভিষেক বি শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থীয়ে হয়ে রাজ্যসভায় গেলেন পরিশেষে বলি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু কিছু বোদ্ধা অনেক কথা বলছেন তাদেরকে একটা কথাই বলি জাস্টিস গাঙ্গুলি না থাকলে এই নিয়োগ দুর্নীতির তদন্ত যে এতদূর পর্যন্ত এসেছে সেটাও হতো না দুর্নীতির দায় অভিযুক্তরা জেলে যেত না জাস্টিস গাঙ্গুলির রায় সিবিআই ইডিকে কড়া পর্যবেক্ষণে রাখা তাদের তদন্তের অগ্রগতির হাল হকিকত সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা সময় বেঁধে তদন্ত শেষ করার নির্দেশ তার সুফল তো মানুষ কিছুটা পেয়েছে সেই জন্য পার্থ মানিক জেলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অনেক শিক্ষা দপ্তরের আমলা জেলে কারুর ব্যক্তিগতভাবে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রতি অসুহা থাকতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভারিকি কথাবার্তা বলে গুরুগম্ভীর আচরণ করে সত্যের থেকে মুখ ঘুরিয়ে রাখার চেষ্টা না করলেই ভালো জাস্টিস গাঙ্গুলি পশ্চিমবঙ্গের মানুষের কাছে বীরের মর্যাদায় পূজিত হবেন দুর্নীতির বিরুদ্ধে এক আপসিন যোদ্ধা হিসাবে এটাই বাস্তব